নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। অধীরবাবু দাবি করেছেন পলাশীকে উন্নত পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার। এই বক্সার সেই পলাশী ভারতবর্ষের ইতিহাসে একের পর এক পরাজয় ব্রিটিশকে স্থায়ীভাবে ভারতবর্ষের বুকে তার রাজ কায়েম করতে জায়গা করে দিল। তাই তাদের বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না। ভারতবর্ষের লড়াই তো চলছিল ব্রিটিশের বিরুদ্ধে, কেউ কোনোদিন ব্রিটিশের শাসনকে মানেনি। কখনো সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, কখনো সাঁওতাল বিদ্রোহ হয়েছে, কখনো ফকিরদের বিদ্রোহ হয়েছে। ক্ষমতা আসার পর থেকে বিদ্রোহের কোন খামতি ছিল না। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.